এক অদৃশ্য হাত ইউক্রেন যুদ্ধ পরিচালনা করছে বলে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং মন্তব্য করার পর তা প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া মঙ্গলবার কেমলিন বলেছে ইউক্রেন সংঘাতকে পরিচালনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন যুদ্ধের নেপথ্য অদৃশ্য হাত রয়েছে বলে যে মন্তব্য করেছেন তা আসলে ঠাটঠাট ছলে করা চীনের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের বিষয়ে মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ সাংবাদিকদের বলেছেন আমরা সম্ভবত আমাদের চীনা কমরেডদের সঙ্গে এখানে একমত হতে পারি না এটি অবশ্যই কৌতুক বা রসিকতা আপনি জানেন সেই কৌতুকটি কি অদৃশ্য হাত নয় এটি মার্কিন যুক্তরাষ্ট্রের হাত এটি ওয়াশিংটনের হাত ওয়াশিংটন এই যুদ্ধের অবসান চায় না ওয়াশিংটন এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য সবকিছু করতে চায় এবং করছে এটি দৃশ্যমান হাত মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছে বলে বারবার অভিযোগ করেছে মস্কো তবে মস্কোর এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে কিয়েভ ও পশ্চিমা বিশ্ব তারা বলছে রাশিয়ার সাম্রাজ্যবাদী ভূমি দখলের আগ্রাসনের বিরুদ্ধে বেঁচে থাকার জন্য লড়াই করছে ইউক্রেন চীনা যুদ্ধবিরতির উদ্যোগের কথা উল্লেখ করে পেশকপ বলেন বেইজিং এর সঙ্গে মস্কোর নিরবিচ্ছিন্ন যোগাযোগ রয়েছে এমন শক্তিশালী ও গুরুত্বপূর্ণ দেশের পক্ষে বৈশ্বিক সমস্যা নিয়ে কথা বলা স্বাভাবিক এর আগে মঙ্গলবার বেইজিংয়ে বার্ষিক সংসদ অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কিন বলেছিলেন নির্দিষ্ট সব ভূ এজেন্ডা বাস্তবায়নের জন্য অদৃশ্য একটি হাত ইউক্রেন সংকটকে ব্যবহার করছে এ সময় তিনি সংঘাত নিষেধাজ্ঞা চাপ প্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব হবে না বলে মন্তব্য করেন বেইজিং ও ইউরোপীয় ইউনিয়নের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেই মঙ্গলবার রাশিয়া ইউক্রেন যুদ্ধে বেইজিং অবস্থান ফের পরিষ্কার করেন কিন তিনি যত দ্রুত সম্ভব শান্তি আলোচনার প্রক্রিয়া শুরু এবং নিরাপত্তা নিয়ে সব পক্ষের বৈধ উদ্বেগের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান